হ্যালো গাইজ আরও একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস হয় এবং এর আগে তোমরা দেখেছো আমার ভিডিওগুলোর মাধ্যমে আজকের একটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদেরকে শেয়ার করব দেখছো গাইজ আমার লং হেয়ার ড্যামি লেডিস হেয়ারের ড্যামি এবং আজকের আমি আমার ভাইদের আমার স্টুডেন্টদের আমার দাদা ভাইদের সবাইকে লেডিস হেয়ার কাটিং শেখাবো কয়েকটা শেখাবো খুব ইম্পর্টেন্টভাবে শেখাবো এবং এমনভাবে শেখাবো যেটা একবার এই ভিডিওটার মাধ্যমে হোক তোমরা দেখলে বা আমার স্টুডেন্টরা একবার আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করার পর যে কোনো হেয়ার কাটিং কম বেশি করতে পারবে এবং মাথায় থাকবে ভুলে যাবে না এবং গাই যে ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে কেউ স্কিপ না করে পুরোটা দেখতে দাও আমাকে একটা চিরুনি দাও দাও বড় চিরুনি দাও আগের দিন আমরা আমার এর ক্লাসে বুঝিয়েছিলাম কিভাবে ক্লিপিং করতে হয় ক্লিপিং কিন্তু খুব সহজ মাথায় আছে আশা করি সবার মাথায় থাকবে চারটে আমরা ভাগ করে নেব আমি জাস্ট রাফ একটু বলে দিই আগেও বলেছি আবার একটু রাফ বলে দিই মাথায় থাকবে ক্লিপিং সম্রাট করেছো আগে দেখেছো আগে দেখা আছে তো তার মানে সহজ হুম তার মানে সহজ এই যে আমি আর আর একটা জিনিস বলে দিচ্ছি এইটা নকল হেয়ার ওর জন্য হয়তো বেঁধে যাবে একটু প্রবলেম হবে কিন্তু অরিজিনাল হেয়ারে না বাদে না রিল্যাক্স হেয়ার ঠিক আছে তো আমরা অ্যাট ফার্স্ট আমি জাস্ট রাফ একটা হিসাব আমি বলে দিচ্ছি মানে রাফ ভাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমরা এর আগেও দেখেছো তোমাদের মাথায় হালকা করে দেখালেই তোমাদের মাথায় থেকে যাবে অ্যাট ফার্স্ট ইমেজিন করো আমাদের দুটো গ্রুপ হলো তাই তো দুটো ভাগ হলো এটাকে আমাদের চারটে করতে হবে এই যে এখান এই যে কানের যে উপর এইখান থেকে শুরু করে আমরা এই যে কানের উপরে নিয়ে আসবো তাহলে আমাদের এদিক থেকে কটা বেরোলো এদিক থেকে আমাদের দুটো বেরোলো তাই তো হিসাবে তো তাই বলে এবং এদিক থেকেও আমরা দুটো বের ঠিক আছে বেশি করে হচ্ছে লেয়ার কাটিং আর নর্মাল ইউ শেপ এগুলো তো কমন কেউ সব জায়গা থেকে আগা ছাটে বুঝে গেল আর হচ্ছে আর কাটিং হয় স্টেপ কাটিং আর একটু কঠিন হচ্ছে স্টেপ লেয়ার ঠিক আছে ওগুলো সব বুঝিয়ে দিচ্ছি একটু ইমাজিন করো দেখো আমি কিন্তু চারটে আমার ইয়ে বের করে নিয়েছি চারটে আমার গ্রুপ বের করে নিয়েছি ওয়ান টু অ্যান্ড থ্রি ফোর তো এটা আমি জাস্ট রাফ বুঝালাম কারণ আগের দিন আমরা পারফেক্টভাবে বুঝিয়ে আমরা ক্লিপিং করেছিলাম এখন এটাই ক্লিপিং হয়ে যাবে ধরো এই তো এই ধরে এটাই আমরা আমরা ক্লিপ মারবো চারটে ক্লিপিং হয়ে যাবে এইবার একটা জিনিস লেডিস হেয়ারে যদি তুমি ইয়ে করতে চাও লেয়ার করতে চাও সেক্ষেত্রে ক্লিপিং না করলেও হয় স্টেপ হয় ঠিক আছে আমি পুরো করছি ক্লিপিংটা আচ্ছা সামনেরটা যেমন ধরিয়ে করলাম বুঝতে পেরেছ পিছনেরটাও দেখো আমি ধরিয়েই করছি এটা কেউ একজন ধরতো ধরো ধরতো ভাই এটা ম... আমার তার মানে আমি ইমেজিন করলাম এটা আমার লক আমি চিন্তা ভাবনা করলাম এটা আমার লক আমার এই যে রয়েছে দাও এটা ধরো এটা একজন ধরো এটা একজন ধরো এদিকে একজন আসো আমি পুরো আরও সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা একজন ধরো এটা একজন ধরো আচ্ছা এটা একটু পরে ধরো লেয়ার দেখো কিভাবে আমাদের কত রকমভাবে আমাদের পার্টিশন বেরোচ্ছে ধরো এটা এটা একজন ধরো এটা একজন ধরো এবার এখান থেকে আমি দুটো ভাগ করব এটা একজন ধরো এটা একজন ধরো এবার দেখো সামনে আমার কমপ্লিট যে একটুকে ধরিয়ে বুঝিয়েছিলাম পুরো ইজিভাবে বোঝা গেছে আমার নিচেরটা এখন লক শুধু এইটুকু জায়গার থেকে কটা বেরোলো এক দুই তিন চার কেন এখানে এইটুকু জায়গা দিয়ে চারটে বেরোলো আমি বলে দিচ্ছি এবার তুমি একটু এদিকে আসো কোনটুকু জায়গায় কাজ হচ্ছে আমি শুধু সেটা সেটা বোঝাচ্ছি আমার নিচটায় কাজ হচ্ছে না উপরটায় কাজ হচ্ছে না জাস্ট এইটুকু এরিয়ায় কাজ হচ্ছে এইটুকু এরিয়ার মধ্যে আমি চারটে ভাগ করে নিয়েছি মাথায় ঢুকেছে ওইটুকুর এরিয়ার মধ্যে দেখো চারটে ভাগ ওয়ান টু থ্রি ফোর নিচে নীচেরটা আলাদা ওয়ান টু থ্রি ফোর এবার এখান থেকে এই যে ছোটো ছোটো করে সেই যেভাবে আমরা গাইডলাইন নিয়ে করেছি ক্লিপিং করে রাখতে পারো হ্যাঁ 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 তুমি সব চাইলে ক্লিপিং করতে পারো যেইটায় কাজ হবে শুধু সেইটা বাদ দিয়ে তুমি চাইলে সবকটাই ক্লিপিং করতে পারো তোমার হ্যাঁ তোমার সেকশন বের করো দেখো এইটা তো আর প্রয়োজন হচ্ছে না এটাকে ক্লিপিং করে আলাদা করে দাও এটার প্রয়োজন হচ্ছে না এটাকে ক্লিপিং করে আলাদা করে দাও তুমি কাজ করবে এটাই তার মানে আমার এই দুটো একসাথেও কোনো কাজ হচ্ছে না এই দুটোকে ক্লিপিং করে আলাদা করে দাও এখান থেকে কি করবা এই দুটো একসাথে আছে পার্টিশন বের এটাকেও ক্লিপিং করে আলাদা করে দেবা তুমি এইটুকু জায়গায় কাজ করবে যখন এইটুকু জায়গায় কাজ হয়ে যাবে এটাকেও তুমি চাইলে ক্লিপিং করে আলাদা করে দিতে পারো বা এটাকেও চাইলে তুমি এদিক করে রাখতে পারো কোনো ব্যাপার না এদিক করে এর সাথে ক্লিপিং করে দিলা কিন্তু এইটাই আবার কাজ হয়ে গেল তখন আবার এইটা তোমার কাটা চুল অটোমেটিক হাতে চলে আসবে ওই চুলটাকে আবার এর সাথে ক্লিপিং করে দেবে এখান থেকে হালকা গাইডলাইন দিয়ে এখানটায় কাজ হবে হ্যাঁ হ্যাঁ এখান আবার এইটা নিয়ে এখানটায় কাজ হবে দেন এই গাইডলাইন নিয়ে এখানটায় কাজ হবে তাহলে তার মানে আমাদের কি বোঝা গেলো এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তার মানে আবার ঘুরে যাও তার মানে আমাদের সামনে কমপ্লিট হলো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো এইটা পুরো কমপ্লিট হয়ে গেলো আমাদের বাকি কোনটুকু এইটুকু এখান থেকে আমরা চার ভাগ করে নেব সিস্টেম বোঝা গেল খুব ইজি তো ভাই যাই হোক ওদের খুব সহজ ভাষায় আমরা লেয়ার হেয়ার কাটিং শেখালাম আছে সবার মাথায় ঢুকেছে কীভাবে করতে হবে পুরো ইজি শুধু একটু ধরার টেকনিক তাই তো বাস তো এই ছিল আসবে একটা ছোট্ট ভিডিও এর মধ্যে আমাদের এর মধ্যে আমাদের একটা ক্লায়েন্ট চলে এসেছে যার জন্য আমরা এই ক্লাসটা আপাতত একটু অফ রাখবো এবং এই ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা করবো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ

ধীরে ধীরে তোমার সম্পূর্ণ চোখে দেখেই করতে হবে ইউটার নির্দিষ্ট কোনো রকম হবে না কিন্তু চোখে দেখে পুরো হুবহু মিলে যাবে এই না ইউ কাটিং এর একটা জিনিস কি হয় মেশিন দিয়ে করার পর হালকা থাকে সেটা তোমার কেচি দিয়েই করতে হবে এরকম করলে জল মারলে বুঝতে পারবে কোথায় হালকা আপডাউন হলেও তোমার চোখে ধরা পড়বেই পড়বে হালকা করে ওখান থেকে এরকম ভাবে এই যে বুঝতে পারছো হ্যাঁ চিরুনি করলে হাত রাখলে হাত রাখলে এই যে

পিছনের দিক তিন ভাগ করব একটা জিনিস বলি আমরা প্রথমে একবারে আমরা ছোট ছোট জায়গায় ধ্যান দেব ছোট ছোট ভাবে কাজ করব প্রথম ধ্যান আমরা এই দুটো বাদ প্রথম ধ্যান আমাদের এই টুকু প্রথম ধ্যান আমাদের এই টুকু প্রথম ধ্যান তো আমাদের এই টুকু আর তো কোথাও আমাদের ধ্যান নেই সব জায়গায় লক তার পরের ধ্যান আমাদের এই টুকু এই এইটা একটু ধরো এটা একটু ধরো পরের ধ্যান হচ্ছে আমাদের এইটুকু তারপরের ধান এইটুকু তিনটে তিনটে বেরোলো বুঝতে পেরেছ এখান থেকে গাইডলাইন নিয়ে এটা পুরো কাজ করবো এখান থেকে গাইডলাইন নিয়ে এটা পুরো কাজ করবো আর গাইডলাইন এটার গাইডলাইন এটাই একবারই প্রয়োজন হবে কারণ এখান থেকে এইটা একবার যখন পেয়ে যাবো তারপর তো আমার এই গাইডলাইনে কাজ হবে মানে বুঝতে পেরেছো আমার বারবার এই গাইডলাইন নিতে হবে না সে সেরকমই এখান থেকে আমার এটার কাজ হয়ে গেল। এখান থেকে আমার একবার গাইডলাইন আসবে এটাই ধরো ভাই একবার একবার থেকে তারপরে তো এই গাইডলাইন দিয়েই পিছনে কাজ হবে এদিক থেকেও দেখো আমাদের ভালো করে দেখো তিনটে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে তার মানে শুধু তিনটে না তার মানে পুরো ফ্রন্টে আমার হয়ে যাচ্ছে এইবার একটা জিনিস এই যে হ্যাঁ এই যে মনে করো এই হাফ সামনে এই হাফ পিছনে এই যে পুরোটা হাফ পুরোটা হাফ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না অনেক বড় এখান থেকে আবার আমরা একটা ভাগ করব আলাদা করে দেব এবং এইখান থেকে একটা আলাদা করব এবং এখান থেকে একটা আলাদা করব তাহলে আমি ছোট ছোট লেয়ার পেয়ে যাচ্ছি সব জায়গায় বুঝতে পেরেছো দাঁড়াও আমি ধরিয়ে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবে দাও বড় ইয়েটা দাও বড় চিরুনিটা দাও বড়টা দাদারা কি করবো বলো দু মিনিট আসছে হ্যাঁ যাও তোমার এবার একটা জিনিস বুঝাই এবার এই জিনিসটা বুঝো লেয়ার কাট খুব সহজ সবার মাথায় ঢুকেছে মানুষ ভুলটা করে কোথায় ক্লায়েন্টের লেডিস ক্লায়েন্ট যখনই ঢুকে আমরা ঘাবড়ে যাই ওই যে প্রথমবার ঘাবড়ে গেলাম ওটা হচ্ছে আমাদের ভুল এগুলো কোনো ভুল না ওই যে ঘাবড়ে যাওয়াটা ওটা হচ্ছে ভুল ক্লায়েন্ট ঢুকলে নো হেভিজিক আসতো তাহলে কেন ঘাবড়াবে বুঝতে পারলে হালকা বিশ হবে তুমি বুঝতে পারছো হালকা বিশ হচ্ছে ক্লায়েন্ট বুঝতে পারছে না কিন্তু তুমি ক্লায়েন্টের চোখের দিকে তাকালে আবার নর্মাল দেখলে তুমি ঘাবড়ে গেলে তোমার কাজ ওখান থেকে ফাউল হওয়া শুরু হবে তোমার কাজ এমনি ফাউল হবে না কিন্তু ওইখান থেকে ওই যে ঘাবড়ে যাওয়ার পর থেকেই তোমার কাজ ফাউল হওয়া শুরু হবে কাজের সময় শুধুমাত্র মন কাজে থাকবে ক্লায়েন্ট কি করছে কি না করছে আমায় দেখছে না দেখছে ক্লায়েন্টের অ্যাটিটিউড কেমন ক্লায়েন্টের এক্সপ্রেশান কেমন আমরা ওগুলোই ধ্যান দেবো না আমরা আমাদের নিজ নিজ কাজে ধ্যান যখন এইটা করতে পারবো তখন আমরা কেউ ঘাবড়াবো না আর যখন ঘাবড়াবো না তখন কাজ আমাদের প্রপার হবে বোঝা গেল খুব ইজি এইবার আর জিনিস আগে নর্মাল কিছু শিখিয়ে নিই মৌ একটা ভালো কথা বলেছে সব থেকে বেশি যেগুলো হয় আগে সেই দুটো আমরা কাজ শিখে নিই ও লেয়ারের আর সিস্টেম আছে এই এই তো প্রপার লেয়ার গেল এই লেয়ারের সাথে অনেকের লক্স চায় যেহেতু লেয়ার হচ্ছে আমরা আগে এইটা বুঝিনি তারপর অন্য কাটিংয়ে যাচ্ছি দেখে নাও ইমেজিন করো আমার ক্লায়েন্টের ফুল লেয়ার কমপ্লিট লক্স কীভাবে নেবো এখান থেকে চুল এরকম জায়গা থেকে একটা নর্মাল একটা অ্যাভারেজ অনেকটাও তুলব না অনেকটা ডাউনও রাখবো না একটা নর্মাল অ্যাভারেজ এই এই রকম জায়গা থেকে এই রকম জায়গা থেকে আমরা এরকম চুল নেবো বুঝতে পেরেছো কীরকম আমরা কিন্তু পুরো নেই নিই এই যে এখান থেকে এরকম নেব। এই এখান থেকে এরকম নেব। এই এই চুলটাকে পুরো আমরা সামনে নেবো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এখান থেকে আমরা হালকা ভিট সেপ এরকম নেবো এখান থেকে আমরা ভি শেপ এরকম নেবো এইবার এই যে আমরা চুলটাকে টানবো এই সব চুল সাইডে চলে গেল হ্যাঁ এই যে আমরা টানলাম ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো লক্সটা কোথা থেকে রাখবে কেউ রাখে নাকের উপর থেকে কেউ রাখে নাকের এখান থেকে কেউ রাখে ঠোঁট থেকে কেউ রাখে চিন থেকে এখান থেকে ক্লায়েন্টের কাছে আমরা শুনবো ক্লায়েন্ট বল বলে দেবে যে আমার নাকের থেকে রাখো বা এখান থেকে রাখো ইমাজিন করো এখান থেকেই ক্লায়েন্ট রাখবে লক্স অনেক এখন এখন আস্তে আস্তে ছোটোকেও রাখে না একটু বড়োর মধ্যে রাখে মানে এখান থেকে আমরা এখান থেকে এই যে টানবো এই যে টানবো আমার চিন পেয়ে গেলাম এই পর্যন্ত পেয়ে গেলাম ওই পর্যন্তই আমরা এই যে ধরবো কাটিং করে দেবো আমার লক্স বেরিয়ে গেল লক্স মানে মেয়েদের সামনে যেটুকু থাকে এইবার এখান থেকে এই চুলটা চলে যাবে এই দিক এই চুলটা চলে আসবে এই দিক আমার চুল লেয়ার আছে এইবার একটা জিনিস দেখো এই চুলটা ছোট তারপরে চুল তো বড় এইবার কাটিংটা এই রকম ধরব এই জায়গাটা ভালো করে বুঝবে এই চুলটা ছোট লক্স ছোট তারপর তো বড় হাতে দাও আমার হাতে দাও কাটবো না কিন্তু আমি দেখাবো ইমেজিন করে করিয়ে দেখাবো তোমরা বুঝে নেবে ইমেজিন করে আমি কাটিং করছি কিন্তু উপর থেকে করছি এই যে ধরো এরকমভাবেই কাটিংটা করছি কিন্তু উপর থেকে ভিডিওটা করো তো সবাই দর্শকটাও ভালোভাবে বুঝতে পারবে আমরা খ্যাচ করে পুরোটা মারবো না এইবার আমরা হালকা হালকা কাটবো উপর থেকে আর এই যে হালকা 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 করে ছাড়ছি মানে বুঝতে পারছো বুঝতে পারছো পুরো এখান থেকে দেখা যাবে কি আমার ক্লায়েন্টের চুলটা এরকমভাবে এরকম মিশে গেছে বুঝতে পেরেছো আর আমি বুঝাচ্ছি ভালো করে দেখানো ধরো এই যে আমি চিরুনি করলাম এই চুলটা তো আমার এই টুকু বড় এরকম চিরুনি করে এই যে নামালাম এমনভাবে ধরছি আমি কিন্তু তেরা করে ধরছি এই মাথায় আমার ওই ছোট চুলটা বেঁধে আছে বড় চুল এই দিকে এইবার এই যে হালকা করে নামাবো আর হালকা করে ছাড়তে 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 আসবো তাহলে কি হবে এখান থেকে আমার সুন্দরভাবে এই এইটা চলে আসলো তার সাথে লগস বেরোলো তার সাথে পুরো ফুল লেয়ার হলো এবং এই সাইডটাও সেম আমরা এরকমভাবে ধরবো ধীরে 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 এরকমভাবেই কাটতে 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 আমরা পিছনে যাব তাহলে কি হবে আমার এই চুলের সাথে এই যে চুলটা ছোট ছিল ছোটোর সাথে দেখো আস্তে 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 মিলে গেছে এটা হচ্ছে লেয়ার তার সাথে লক্স সব কিছু এর সাথে কয়েকটা জিনিস টেকনিক চেঞ্জ করলেই স্পে প্লেয়ার হয়ে যাবে ওটা একটু টাফ আছে ওটা একটু পরে বুঝাচ্ছি আগে একটু বুঝাই ভি শেপটা কীরকম দেবে ইউ শেপটা কীরকম দেবে এরকমভাবে ভি শেপ বা ইউ শেপে সাইডে কখনো চুল যায় না চুল চুল সব আছে আসে পিছনে যে কোনো একটা ক্লায়েন্ট আসলে চুল যেরকমই হোক দাও বড়ো ব্রাশটা দাও চুল আমি ধরো ইয়েটা ধরো যাতে না নড়ে চুল আমি সব পিছনে নিয়ে নিলাম হ্যাঁ সেক্ষেত্রে চলে আসলো আর সাইডে নেই চুল এগুলো কিন্তু সব চোখের আইডিয়া করতে হবে পুরো চোখের আইডিয়া আমরা যেমন সাইডের চুল কাটি বা যা কাটি চোখের আইডিয়া যেমন কাটি যারা নর্মাল এখান থেকে সমান চাইবে হয় মেশিন নেবো বসলাম বা যে কোনো কিছু বা দাঁড়িয়েই চোখের আইডিয়ায় আমরা জাস্ট এরকম মারবো পুরো সমান হয়ে যাবে এইবার এটাকে আমরা এটা সমান হয়ে গেল এবার ফিনিশিংটা দেবো কীভাবে তখন আমাদের কেচিয়ার চিরুনি আমাদের ধরো এখান থেকে কাটিং হয়ে গেছে হালকা উনিশ বিষ থাকতেই পারে চুল এরকম ধরবো পুরো ফাইনাল যে উনিশ বিশ সেটাকে কাটব এটা আমার গাইডলাইন ফাইনাল এখানেও গাইডলাইন আছে কিন্তু এটা হালকা উনিশ বিশ এটা প্রপার এখান থেকে এমনভাবে নেবো এই যে বুঝতে পারছো গাইডলাইন হালকা চলে আসলো ধরবো বুঝতে পারছো আর সব সময় জিগজ্যাক কোনটা এটা নর্মাল প্লেন্ট স্টে হ্যাঁ অনেকে আসবে জাস্ট টাকা দিয়ে সোজা করে কাটিং করে দাও এটা হচ্ছে জাস্ট ওই ঠিক আছে এটা হচ্ছে চলে গেল নর্মাল ভি ইউশেপ সব চোখের আইডিয়ায় আমি বলে দিচ্ছি মেশিন নেবো মেশিন নেব এটা যেমন আমরা নর্মাল মেশিন দিয়ে করে ফিনিশিং দিয়েছি সেম টু সেম পিছনে আসবে চোখের আইডিয়ায় সুন্দরভাবে হালকা হালকা করে করতে হবে এবং ফিনিশিংটা ভালো রাখতে হবে এইসব ফিনিশিং একটু ভালো হালকা 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 করে করবো হালকা 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 করে করব। এইবার আমি এরকমভাবে প্রপারভাবে আমি মেশিন দিয়ে কেটে দিলাম তখনও দেখবো মেশিন দিয়ে কাটার পরও আমরা একটা জিনিস লক্ষ্য করব যেটা হচ্ছে উনিশ বিশ কোথাও একটু বেশি বেরিয়ে আছে কোথাও একটু কম বেরিয়ে আছে সেটাও আমাদের আমাদের হাতে এইবার একটা জিনিস হিসেবে কী হচ্ছে এখানটায় লং আছে এই জায়গাটায় শর্ট আছে সেম যে অ্যাভারেজে আমার ভিটা নেমেছে সেম ওই অ্যাভারেজে আমরা ধরবো এরকম হাত এখন তো চুল বড় কিন্তু আমরা যখন মেশিন দিয়ে করে নেব তখন তো চুল বড়ো নেই তখন কি হবে হালকা বিশ এই যে চলে গেল আমার কিন্তু হাত দেখতে পাচ্ছ ধরা কোন অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে ধরা কিন্তু ভি এর অ্যাঙ্গেলেই ধরা মাথায় ঢুকছে সবার ভি এর অ্যাঙ্গেলেই ধরা নেক্সট আমি এখান থেকে চুল আবার একটুখানি নেব ওই ভি এর অ্যাঙ্গেল ওই সোজাই এখান থেকে নেবো দেখো আমার হাত কিন্তু অলরে অলমোস্ট নিচে চলে এসছে আমি ধরেছিলাম এখান থেকে কিন্তু এখানটায় যখন শেষ করছি তখন এখানটায় মানে এই অ্যাভারেজ এই সেম টু সেম এই অ্যাভারেজে এই চুল আর এখন এইটাই প্রবলেম হচ্ছে কিন্তু মেদ মেদের চুল যখন আমরা এই সব কাটিংয়ে সব স্প্রে করে করতে হয় যখন স্প্রে করব পুরো চুল পিছনে নেবো মেদের সুন্দরভাবে একটু ঘুরে যাও যখন পিছনে নেব সুন্দরভাবে এখান থেকে চুলটা এরকমভাবে তখন আর কিন্তু কানের সাইড দিয়ে পড়বে না ওর মতো তখন পুরো পিঠ জুড়ে থাকবে তখন আমাদের কাটিং করতে কিন্তু সুবিধা হবে যখন স্প্রে করব আছড়াবো পুরো সমান থাকবে কাটিং করতে আমাদের সুবিধা হবে ইউসেপ ইউসেপও সেন্ট হ্যাঁ 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 এইবার একটা জিনিস ইউশেপের একটা ব্যাপার আছে ইউশেপের ব্যাপার কি হ্যাঁ তুমি আগে সব পিছনে আশ্রে নেবে তারপরে হালকা করে মেশিন মেরে তুমি জল মেরে কাজ করতে পারো কিন্তু মেশিন মারার পরে হালকা উনিশ বিশ থাকবেই থাকবে হ্যাঁ থাকবেই সেটা আমাদের কেঁচি দিয়ে সেটিং করতে হবে এবার একটা জিনিস ইউ শেপের ব্যাপারটা দেখো ক্লায়েন্টের সব চুল ক্লায়েন্ট এরকম থাকবে ক্লায়েন্টের দুদিকের চুল দুদিকের চুল অ্যাট ফার্স্ট আমরা এরকম ধরবো আমরা ভিসেপেও করে নিতে পারি সুবিধা হয় এগুলো এতে কি করলে কি হয় আমরা একটা গাইডলাইন পেয়ে যাই সাইডের গাইডলাইন দুদিকের চুল এই দুই সাইডের দিয়ে ভাবে এরকম টানবো এই যেখান থেকে দেখো আবার এরকম টানবো আমাদের গাইডলাইন পেয়ে গেলাম কাটিং করে দিলাম আমাদের এদিকে চুলেই এই চুলেই। নিচের এই নিচের একটা গাইডলাইন আমরা নর্মাল চোখের দেখা এরকম করে দিলাম মানে বুঝতে পারছো এইবার ঘুরে যাও তুমি তোমারটা দেখাই এখানের গাইডলাইন এখানের গাইডলাইন এই কাটিং তো করলো করে দিলাম এখানের গাইডলাইন এইবার আমরা মেশিন দিয়ে ধীরে 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 করে চোখের রাইডে এখান থেকে এরকমভাবে একটা ইউসেপ দেবো এমন ইউসেপ দেবো যাতে এই গাইডলাইনই আমাদের শেষ হয় ইউসেপ আমার ক্লিয়ার ভিসেপও আমরা কিন্তু এই গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু দিতে পারছি খুব ক্লিয়ার ঠিক আছে আসো দা বসো আবার পরে হবে হ্যাঁ বেশি নিয়ে ফেললে একটা জিনিস একটা জিনিস এখানটায় বোঝো এখানটা তালু উঁচু এখানটায় ডাউন তুমি ধরো বেশি করে নিলে এখানটায় এক ফুট হচ্ছে কিন্তু এখানটায় তো ওয়ান পয়েন্টের থেকে বেড়েই যাচ্ছে মানে বুঝতে পারলেন হালকাতে সে হয়তো বুঝবে না কিন্তু আমরা তো আমাদের প্রপারটা দেব। হালকা বাই মিস্টেক যদি মিস্টেক হয় সেটা আলাদা ব্যাপার আমি যদি ইচ্ছা করে মিস্টেক করি সেটা আলাদা ব্যাপার মানে বোঝা গেল আমরা চেষ্টা করবো আমাদের প্রপার টাইম একটু বেশি লাগবে এটা সোজা নাইনটি ডিগ্রি তার থেকে এটা ফর্টি ডিগ্রি হালকা না হালকা না হালকা না প্রত্যেকটা সিস্টেম আছে সিস্টেম বলতে কি হ্যাঁ আমরা সবসময় ক্ষুর ধরি ফর্টি ফাইভে সোজা মারলে সোজা মারলে কাটবে ফর্টি ফাইভ ফাইভে প্রপার কাটিং হবে সিক্সটিতে পুরো প্লেন মানে গোড়ার থেকে হ্যাঁ হ্যাঁ এটা নাইনটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি হ্যাঁ এই যে মাঝখান থেকে যেটা উঠবে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা একটু আঁচড়ে নিই এটা আটকে যাচ্ছে আমি জাস্ট রকম এটা একটু ধরো এটা একটু ধরো আমাদের এই জায়গাটা কাটিং হয়ে গেছে আমি চাইলে এই জায়গাটায় ক্লিপ করে দিতে পারি আমার এইটুকু আমার মেইন কাজ বাকি কোথায় এখানটায় এইবার দেখো এইখানটার ব্যাপার আছে আমার ইয়ে চির দাও আমাদের মেইন কোথায় ভুল হয় আমাদের মেইন ভুল হয় আমাদের ধরায় তোমার মাথায় আছে তুমি করে দিতে পারবে কিন্তু ধরাই যদি সঠিক না হয় তোমার মাথা কোনো কাজে দেবে না মেইন হচ্ছে ধরা এইবার একটা জিনিস এই জায়গাটায় আমি কি একবারে দিনও করতে পারবো এই জায়গাটা উঁচু এই জায়গাটা হালকা নিচু এই জায়গাটা আরও নিচু এই জায়গাটা আরও নিচু এইখানটা আমাদের কীরকম হবে এখান থেকে আমরা টোটাল একটা ধরো আমাদের এখান থেকে হয়ে গেছে এইখানটায় আমরা এরকম একটা ভাগ করে নেব বুঝতে পারছো আমাদের এইটা পুরো কমপ্লিট নিচেরটা আলাদা সেকশান যেহেতু চুলটা এরকম আছে আমরা এটাকে ক্লিপ করে দেবো আমাদের কাজ হবে কোনটুকু জায়গায় এইটুকু জায়গায় আমরা এখান থেকে চুলটাকে আরও ছোট করে দেবো যাতে আমাদের সুবিধা হয় এটা আমাদের ক্লিপ সামনে আমাদের ক্লিপ দুটো এবার ভা ভাগ করলাম এটাও আমার ক্লিপ তাহলে বাকি থাকছে কোনটা এইটা এখান থেকে আমি চাইলে পুরোটাও নিয়ে নিতে পারি কিন্তু পুরোটা নিয়ে লাভ নেই কারণ আমার ভাগ সেই করতেই হবে আমি এখান থেকে সমান করে তো আমি সমান করে তো আমি ইয়ে করলামই এই যে এখান থেকে তো পুরো সমান করে ক্লিপ করলামই এটাও কিন্তু আমার এই উপরের ভাগেই আসছে এটা এটা এটাও কিন্তু আমার উপরের ভাগেই আসছে কিন্তু এই যে প্রথম ফার্স্ট যে আমরা ভাগটা করলাম তারপরে কিন্তু এখান থেকে পুরোটা এই থাকছে বুঝতে পারছো এটা ধরো পুরোটা এই থাকছে এখান থেকে আবার আমরা একটা ভাগ করব। এই ভাগটা চলে যাবে এইখানে এইবার কাজ হবে এইটুকু জায়গায় এইটুকু জায়গার গাইডলাইন আমরা কোথা থেকে নেবো সামনে থেকে নেব এই যে সামনে এই জায়গাটার যে গাইড এই জায়গাটার যে গাইডলাইন এইখান থেকে আমরা ছোট্ট একটু গাইডলাইন নেবো ধরে না এই ছোটো একটা গাইডলাইন নিলাম তা বলে কি এই চুলটা পুরোটা নিয়ে কাজ করব। পুরোটা নিয়ে কাজ করব না তাহলে আবার আমাদের ডিসব্যালেন্স হবে দেখো আমাদের চারদিক ক্লিপ পিছন ক্লিপ সাইড ক্লিপ এই সাইড ক্লিপ ওই সাইড ক্লিপ চুল যদি আমাদের ছেড়ে দিই কোনো ব্যাপার চুল আবার তো নিয়ে নিতে পারবো চারিদিকে আমাদের ক্লিপিং এইখান থেকে আমরা যে গাইডলাইন নিলাম এইবার এখান থেকে কল্প কটা চুল নেব ওই গাইডলাইনের সাথে আমি চুলটা মিলাবো আমার এই চুল অনেক বড় কিন্তু এই চুল তো আমার এক ফুটই দুটো একসাথে যখন রাখবো আমার এক ফুটে কাটিংটা হয়ে গেল বুঝতে পেরেছ চুল আবার চলে যাবে এই যে সামনে এখান থেকে আবার একটু কটা চুল নেব এখান থেকে আবার হালকা গাইডলাইন নেবো এই এই চুল অনেক বড় এই চুল হচ্ছে এক ফুটের কাটিং পুরো এরকম ভাবে আমরা এইটুকু কাজ করে নিলাম এই চুলটাকে আমরা আবার যে কোনো একটা সাইড করে আমরা ক্লিপিং করে নিলাম আমার বাকি রইলো কোনটুকু এইটুকু এই ক্লিপটা এইটুকু বাকি রইলো তাই তো এই সাইডের এইটুকু বাকি রইলো মাথায় ঢুকছে এইখান থেকে এবার কী করবো একটা ক্লিপ খুলব। ছোট আমরা চুল বের করবো ছোট ছোটো করে কারণ একটুখানি বড়ো নিলেই যেহেতু আমাদের মাথা কার্ভ সেই জায়গাটায় আমাদের হালকা উনিশ বিশ হবে হালকা যদি উনিশ বিশ হয় অজান্তে কোনো কোনো প্রবলেম নেই আমরা জানতে করব না মানে আমরা সজ্ঞানে ভুলটা করব না এইবার এখান থেকে আমরা আবার একটা ছোটো গাইডলাইন নেব আমার মাথা যেই অ্যাভারেজে আছে সেই অ্যাভারেজেই আমরা পুরো পাক্কা এক ফুটে আমরা কাটিংটা করে দেব চুল আবার এইগুলোও আমাদের ক্লিপিং করা তার মানে এখন আমার ফাঁকা আছে খালি এইটা আমি যদি চুলটা ছেড়েও দিই তাও আমার কোনো ব্যাপার না আমি চুলটা ছেড়ে দিলাম এখান থেকে আবার আমরা কটা চুল বের করবো এখান থেকে আবার অল্প কটা লাইন বের করব চুল কাটা কিন্তু সহজ আমাদের মাথায় আছে সব জায়গা থেকে এক ফুট রাখতে হবে খুব ইজি কিভাবে এক ফুট রাখতে হবে এইভাবে এক ফুট রাখতে হবে হ্যাঁ আমি আরো একটা জিনিস বুঝাবো একটু পরে এই যে গাইডলাইন করে আমি এক ফুটে গিয়ে কাটিং করে দিলাম এই অ্যাভারেজ করে আমরা কিন্তু কাটিংটা ধরে সাইড পুরো করে দিলাম তার মানে কি হুবহু এই পাশটা আমরা যেভাবে করেছি আমরা এই পাশটাও সেম ওইভাবে করতে পারবো খুব ইজি এইবার একটা জিনিস সব চুল যদি পিছনে নিয়ে আমি যদি একবারে কাটিং করি ওটাকে আমাদের সব সমান হবে সব সমান হবে না এই চুলটা একটা সাইজ হবে এই নিচ চুলটা একটা সাইজ হবে সিম্পল আমি আমার চুল দিয়ে বুঝাই তাহলে আর একটু বেশি ভালো বুঝে বুঝতে পারবা ধরো দাও তো ব্রাশটা দাও তো করব ব্রাশটা চুল লেডিস চুল মানে আমি একটু কী বললাম ধরো এখান থেকে কেটে নাও সবকে সাথে হবে মানে এক লেভেল হবে হবে না কারণ কি ধরো এই যে আমার চুল এখান থেকে আমি কেটে দিলাম সব কেন এক লেভেল হবে না এইখানে চুলটা দেখো কত বড় এই অবধি আসছে এরকম ধরবো কত বড় কিন্তু এইখানের চুলটা যখন এরকমভাবে ধরবো এইটুকু দাঁড়াবে তার মানে আমাদের এক লেভেল না তার মানে লেয়ার না বোঝা গেল খুব ইজি মাথায় ঢুকেছে দেখো এইবার আমাদের পিছনটা ধীরে ধীরে করে নামাতে হবে দাও দিনি দাও আমাদের এইটা হয়ে গেল যে কোনো একটা আমাদের এতটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু আগে আমরা যা ইয়ে করছিলাম মানে যে কাজটা করছিলাম আমাদের এতটা পুরো কমপ্লিট হয়ে গেছে বাকি কোনটুকু রয়েছে এইটুকু এটাকে আমরা দুভাগ করবো আবার এটা ক্লিপ হুম এটা ক্লিপিং আমাদের সবসময় ক্লিপিং কম হবে তাহলে কি হবে চুলটা আমাদের হারিয়ে যাবে না আমরা আমাদের গাইডলাইন সঠিক খুঁজে পাবো আমরা আমাদের সব কিছু মানে আমাদের চোখের সামনে সব কিছু থাকবে প্রপার এইবার দেখো এখান থেকে এই গেল এই চুলটা নিচের ক্লিপ হয়ে গেল হ্যাঁ তাহলে আমাদের বড় চুল কোনটা এইটা এগুলো ক্লিপ এগুলো ক্লিপ আর এগুলো তো পুরো প্রপার এক ফুটেরই আছে এখান থেকে আমরা সামান্য একটু গাইডলাইন নেব এবং এখান থেকে একটু সামান্য অ্যাড করবো এই এটা ক্লিপ আছে আমি যদি এটা ছেড়েও দিই কোনো ব্যাপার না আমি একবারে ধরবো হাতে পেয়ে যাব এখান থেকে আমি কটা চুল নেব এখান থেকে হালকা গাইডলাইন নেবো এই যে অ্যাভারেজ এই অ্যাভারেজ রেখে আমরা এক ফুট এরকম কাটব আমরা যদি এরকমভাবে কাটি তাহলে এই চুলটার এই চুলটা ছোটো এই চুলটা বড় হয়ে যাচ্ছে আমরা ওই অ্যাভারেজে ওই অ্যাভারেজে আমরা আমাদের কার্ভ যে অ্যাভারেজে রয়েছে সেই অ্যাভারেজে আমরা করবো আমরা এক ফুটে কাটব মাথায় ঢুকেছে ছেড়ে দিলাম এইবার এইখান থেকে কটা চুল নেব এই যে নিচেরটা তো আমার ক্লিপ করা নিচেরটা তো মিলবে না আমি যদি ছেড়েও দিই তাও তো মিলবে না ছেড়ে দিলাম এইবার এইখান থেকে এই চুল ওই ওইদিকে চুল ক্লিপ করা এই চুল আমি যেভাবেই রাখি আর মিলবে না চুলটাকে আমি সাইড করে দিলাম এটা আমার এক ফুটের আছে এটা তো আমার এক ফুটের নেই জাস্ট হালকা করে কয়েক কয়েকটা চুল নিয়ে পুরো আমার মাথার শেপ অনুযায়ী মাথা কোন শেপে আছে সেই শেপ অনুযায়ী আমরা পুরো এরকমভাবে পুরো পাক্কা এক ফুটে করব। আমরা কিন্তু এরকম করব না তাহলে এদিকটা এক ফুট হবে এদিকটা বড় হবে মানে বুঝতে পারছো এইখানটা তাকাও আমরা মাথার শেপ অনুযায়ী তখন আমাদের হাত রোট রোটেড হবে এইখানে এইখানেটা যেমন এই অ্যাঙ্গেলে যাচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আর এটা হচ্ছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে থার্টি বলে তো না হ্যাঁ নাইনটি ফর্টি সিক্সটি সরি সরি সিক্সটি এইবার এই যে এখান থেকে এই যে আমি আমার গাইডলাইন এখান থেকে নিয়ে নিয়েছি বুঝতে পেরেছ খুব সহজ আমি গাইডলাইন অনুযায়ী কেটে দেবো এইবার এই যে চুলটাকে এই চুলটা আমার নিচেরটা হচ্ছে আমার ক্লিপিং করা আর এই চুলটা যখন আমরা এরকমভাবে সাইডে রাখবো না পুরো আলাদা বোঝা যাবে যে ওইটা আলাদা চলে যাচ্ছে এইটা আমরা এরকম ছেড়ে দেবো এইবার নিচেরটা আমাদের ক্লিপ করা মনে আছে একটু বলছিলাম নিচেরটা ক্লিপ করা এটা তো আমাদের খোলা এখান থেকে আবার কয়েকটা চুল নেব এখান থেকে আবার কয়েকটা চুল নেব তাহলে আমি এই গাইডলাইনটা পেয়ে গেলাম মাথায় ঢুকছে সবার খুব ইজি কিন্তু আমি বারবার বলছি হ্যাঁ হ্যাঁ ওই লেন্থে কাটতে কাটতে কোন পর্যন্ত এই দিকে তো আমার চুল বাঁধা এই অব্দি তো ইমেজিন করো তার মানে এইটু এইটুকু বুঝতে পেরেছো এই সেম গাইডলাইনে আমরা এই পর্যন্ত কাটিং করলাম তার মানে আমাদের কি কি এক ফুটের হলো টপ এরিয়া এক ফুটের হলো সাইডের এরিয়া এক ফুটের হলো ব্যাস এইটাকে আমরা সাইড করে দিলাম এইবার নিচেরটা আমাদের এইটা কিন্তু অনেক বড় কিন্তু এইটা আমাদের এখান থেকে আগে এক কটা চুল নেব এবং এখান থেকে আমরা একটা গাইডলাইন নেব এইবার আমাদের দেখো মাথাটা এবার সোজা আছে এখানটায় বেঁকা ছিল ওর জন্য আমরা এই অ্যাঙ্গেলে নিয়েছি ফর্টি ফাইভে নিয়েছি এইবার যেহেতু মাথাটা সোজা আছে আমরা নেব হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো যে সোজা আমি গাইডলাইন ওখান থেকে নিয়ে নিলাম এক ফুটের মাথায় কতটা কাটতে হবে আমার আমি বুঝে গেলাম আমি এখান থেকে কাটিং করে দিলাম মানে ওই গাইডলাইন ওইখান থেকে নিলে মাপটা প্রপার হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এইখান থেকে গাইডলাইন নিচ্ছি উপর থেকে গাইডলাইন নিচ্ছি না তাহলে আবার ডিসব্যালেন্স হয়ে যাবে যেহেতু আমার সব জায়গায় এক ফুটে রাখতে হবে বুঝতে পারছো দাদা মাথায় ঢুকছে বাস এইবার ধরো এটাও আমার এক ফুটের হয়ে গেলো আবার এখান থেকে কটা চুল নিলাম এইবার আমি এটা নেব না এইবার নেবো হচ্ছে আমি এটা বুঝতে পেরেছো পুরো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো এই যে হচ্ছে আমার গাইডলাইন আর এখান থেকে অনেক চুল বড় আমি এখান থেকে চিরুনি ধরে গাইডলাইনে আসবো এক্সট্রা চুল কাটিং করে দেব তার মানে আমাদের একটু ইমেজিন করে এটাও হয়ে গেল এটাও হয়ে গেল উপরেরটাও হয়ে গেল সব কটা আমাদের এক ফুটের হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার এই এদিকটায় আমি চাইলে ক্লিপিং করে দিতে পারি কিছু চুল ছেড়ে যেহেতু আমার গাইডলাইন নিতে হবে সেই কারণে কিছু চুল ছেড়ে আমি ক্লিপিং করে দিলাম এবার একটু জল নিয়ে জল একটা জিনিস মাথায় রাখবে লেয়ার কাট যেটা সব থেকে বেশি এবং সব থেকে কমন প্রত্যেকটা মেয়ে সেটাই চায় লেয়ার কাটটা কী আগে আমরা সেটা বুঝব। লেয়ার কাট কোনো চুল সমান না এবড়ো খেবড়ো তো আমাদের ছেলেদের চুল সব যখন আমরা সমান কাটি পুরো স্পাইক হয়ে যায় আর আর হচ্ছে সামনে বড় করে পিছনেও ছোট করা যায় বড় থেকে ছোট হয়ে যায় ঠিক আছে মেয়েদের লেয়ারটা কিরকম হয় একটা জিনিস আগের দিন বুঝিয়েছিলাম একটু রাফ হিসাব করে আমি বুঝাই ধরো ক্লিপিং ক্লিপিং করছি না এখন আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই যে চুল এই চুলটা আমার যত বড় ধরো এক ফুটের একটু ইমেজিন করো এই ফুল চুলটা আমার এক ফুটের আমার এইখানে চুলটাও এক ফুটেরই হতে লাগবে এইখানের চুলটাও এক ফুটের হতে লাগবে নিচের চুলো এক ফুটের হতে লাগবে এইখানের চুলও এক ফুটের হতে লাগবে যখন সব জায়গার চুল এক ফুটের মানে এক ফুটের হয়ে গেল এক ফুট বলে না যে কোনো যে কোনো লেন্থ যে কোনো লেন্থ ওইটাই যখন আমি এক ফুট হিসাব করেই বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমার এইখানের চুল এক ফুট এইখানের চুল এ টু জেড যত চুল আছে আমার সব যখন এক ফুটের হয়ে যাবে ওটাই পারফেক্ট লেজার কারণ কি আমরা এবার এটা হচ্ছে ওই মানে প্রশ্ন তোমরা করতে পারো দাদা সব জায়গায় এক ফুটই যদি রাখি তাহলে এটা কেন লেয়ার কাট এইবার তোমাদের বুঝাচ্ছি দেখো এই যে এই যে ইমেজিন এই চুলটা আসছে কোথায় এই অবধি আসছে ইমেজিন করো এই পর্যন্ত আসছে ধরো এই জায়গাটা হচ্ছে টুইস্ট এই জায়গাটার চুল আমি জাস্ট একটু একটু করে ধরে দেখাচ্ছি তাহলে তোমরা পুরো বুঝতে পারবে এই চুলটা যদি এই জায়গাটা আসে এক ফুটে এই চুলটা একটু পিছন থেকে এসছে তার মানে এইটার এক ফুটে এইটা আর একটু ডাউনে হবে হিসাব বুঝতে পারছো ঠিক এইখানের এক ফুট আর ডাউন হবে মানে এই যে এবার স্টেপ গুলো বুঝতে পারছো লেয়ার এক জায়গায় কিন্তু চুলগুলো নেই বুঝতে পেরেছ আবার একটু তোমরা দেখো দেখে নাও হ্যাঁ 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 ঠিক এইখানের চুল যদি এক ফুট আসে ধরো এই পর্যন্ত আসে ইমাজিন এই পর্যন্ত আসছে যদি এক ফুট নিই এটা যদি এই জায়গাটা আসছে এইটা আসছে একটু ডাউনে আসছে যদি আরও ডাউনে এরকম করতে করতে একটু আবার একটু মন্দির দেখবে এরকম করতে করতে এই চুলটা যদি এক ফুটে এই পর্যন্ত আসে তাহলে এই জায়গাটার চুলটা এক ফুটে কোথায় যাবে এই জায়গাটার চুলটা এক ফুটে কোথায় যাবে নিশ্চয়ই এরকম জায়গায় এরকম জায়গায় আসবে এই জায়গাটার চুলটা এরকম জায়গায় আসবে তার মানে কি হলো আমার এইখান থেকেই দেখো ছড়িয়ে কিন্তু ধীরে 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 করে কিন্তু আমার চুলটা নামছে মানে বোঝা গেল আমার এটা হচ্ছে একদম সহজ ভাষা অত ঘুরিয়ে পেঁচিয়ে কিচ্ছু না আমাদের অ্যাকচুয়ালি বোঝানো হয় এমনভাবে আমাদের মাথায় ঢোকে না এবং তোমাদের বোঝানো হচ্ছে এমনভাবে যেটা একবারে তোমাদের মাথায় ঢুকবে বোঝা গেল এইবার একটা জিনিস মেইন হচ্ছে ধরা কাটিং বুঝে গেছো ওই ওই ধরে কাটিং করে দিলেই হয়ে গেল মেইন হচ্ছে ধরা ধরাটা ধরবে কী করে দ কাটিংয়ের আর কিচ্ছু না ছেলেদের থেকে মেয়েদের চুল কাটা কাটা সহজ ছেলেদের থেকে মাথায় ঢুকে গেছে সব জায়গায় আমার এক হবে এইবার একটা জিনিস সব জায়গায় একটা করবে কি করে এটা একটু দেখে নাও আমার এখান থেকে একটা এই ভাগ গেল একটা ক্লিপ করে দিই দাও আমরা পিছনটা পরে ধরবো আমরা পিছনটা এখন কাটবো না পিছনের কাজ আমরা পরে করব। এই যে আমার টোটাল লেন্থ আছে লেয়ার এই টোটালটা আছে লেডিস কাজে কেন টাইম লাগে এবং কেন বেশি টাকা চার্জ হয় এই একটা কারণে লেডিস কাজে সময় অনেকটা বেশি লাগে সিস্টেম খুব সহজ কিন্তু সময় অনেকটা বেশি লাগে একটা লেডিস কাজ নর্মাল একটা লেডিস আর নর্মাল সেলুন নর্মাল একটা জায়গাও তিনশো টাকা থেকে শুরু হয় এইসব লেয়ার ফেয়ার কাটিং আমাদের কত পঞ্চাশ ষাট টাকা দিয়ে ছেলেদের চুল কাটা হয়ে যায় লেডিস চুল চুলের কাটিং করতে একটা এক্সট্রা সময় লাগে কাটিং করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে বেশি ছাড়া কম না তারপরে ওটাকে সেটিং করতে ব্লো ড্রাই করতে টাইম লাগে বোঝা গেল ব্লো ড্রাইও খুব সহজ কিন্তু আমাদের এমনভাবে শেখানো হয় যাতে আমাদের খুব কঠিন মনে হয় দেখো এটা যদি অরিজিনাল চুল হতো একবারে তোমরা বুঝে যেতে এই যে মাঝখানে স্মৃতি আমার এই পাশে এই পিছনের চুল কিন্তু পুরো লক লক করে দিয়েছি দেখো ভালো করে এই যে ক্লিপ করা বুঝতে পারছো তার মানে আমার খোলা কোন দিকে এই যে আর এই যে আমি এখান থেকে একটা লেয়ার বের করবো এখান থেকে একটা এই যে হচ্ছে আমার লেয়ার মানে এই যে হচ্ছে আমার চুল ভালো করে দেখে নাও দুদিক থেকে দুটো গেল মাঝখান থেকে আমি একটা বের করলাম এইবার দেখো আমাদের কাজ করতে হবে সব সময় ছোট ছোট করে তুমি যে লেন্থ প্রথমে নেবে পুরো সব জায়গায় সেই লেন্থ যেহেতু আমরা আনবো আমরা সামনেটা পরে ধরবো কারণ সামনেটা না এরকমভাবে আবার কাটিং করে লে ই করতে হয় সেগুলো একটু পরে বোঝাচ্ছি আমরা এটা কাটবো না কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথা শুনে বুঝতে পারছো তো কীভাবে কী করতে হবে এইবার এই যে চুলটা আমরা পুরো টানবো এইখান থেকে ভালো করে দেখে নাও কীভাবে আমরা ইয়ে বের করি ওই গ্রুপ বের করি এই যে এই চুলটা আমরা সামনে করে দেব এইখান থেকে আমাদের কাজ শুরু হবে মনে করো এই যে ধরলাম কাটিং করে দিলাম আমার মেইন লেন্থ এইটা সব জায়গায় আমার এটা থাকবে সব জায়গায় কিভাবে থাকবে এই যে কাটিং করলাম চুল তো পিছনে আমার লক আছে কাটিং করে এইখান থেকে অল্প কটা চুল নেবো আমার গাইডলাইন গাইডলাইন আমার এই বুঝতে পারছো এই সব চুল পিছনে দিয়ে দেবো জাস্ট গাইডলাইনের জন্য এখান থেকে অল্প কটা চুল নেব এর সাথে মিলানোর জন্য তাহলে আমি গাইডলাইনটা পেয়ে যাব কোথা থেকে আমার কাটিং করতে হবে বুঝতে পারছো এখান থেকে নকল চুল তো একটু অসুবিধাই হচ্ছে আমি একটু করে নি বুঝিনি এই যে ধরো এখান থেকে আমি কাটিং করলাম নেক্সট আমি সব চুল পিছনে দিয়ে দেবো এবং এখান থেকে এই যে অল্প কয়েকটা গাইডলাইন নিয়ে নেবো এই চুলটা আমার পিছনে চলে গেল পিছনের চুল তো অলরেডি ক্লিপ করা তার মানে এই ক্লিপ এই চুলটার সাথে মিলবে না আমার এই যে কাটিংটা ধরো তুই করো এরকম জায়গা থেকে আমার কাটিং হলো তার মানে এইটাও আমার যেহেতু আমি গাইডলাইন নিয়েছি এটাও তার মানে আমার এরকম জায়গা থেকে কাটিং তাই তো মনে করো এই যে এখান থেকে কাটিং এইবার এর সাথে আর অল্প কটা চুল নেব এর সাথে আর অল্প কটা চুল নেবো এবার দেখো এইটার আমার গাইডলাইন আছে এইটার আমার গাইডলাইন নেই এটা অনেক বড় কিন্তু এইটার আমার এখান থেকে কাটা এবার এইবার দুটো এরকম মিলাবো সেম গাইডলাইন আমি পেয়ে গেলাম গাইডলাইনে চলো আবার এই চুলগুলো সব পিছনে চলে যাবে এখান থেকে সামান্য একটু গাইডলাইন বেরোবে আবার অল্প অল্প করে চুল পিছনে চলে আসলো আবার এখান থেকে আমার নতুন গাইডলাইন বেরোবে প্রথম অবস্থায় চাইলে দুদিকে দুটো ক্লিপ করে নিতে পারো ঠিক আছে যাতে চুলগুলো না ইয়ে হয় এটা যদি অরিজিনাল চুল হতো তাহলে হয়তো আমি করেও নিতাম ঠিক আছে আচ্ছা এখান থেকে ধরো ওই সব চুল পিছনে গেছে তো এখান থেকে আমি একটা গাইডলাইন বের করলাম আমার এই যে কাটিং কিন্তু এই যে ধরো এই যে এই জায়গার থেকে ধরো কাটিং হয়েছে এই যে চুলটা এই চুলটাও আমরা এখান থেকে আবার বের করব একটু সাইড করে রাখছি এই এখান থেকে আমরা একটু চুল বের করে নিলাম এইটা আমার অনেক বড় চুল কিন্তু এখান থেকে তো আমার গাইডলাইন রয়েছে জাস্ট ওইখান থেকে হালকা করে কটা চুল নিয়ে নিলাম তাহলে আমি এখানের গাইডলাইনটা এখানটায় পেয়ে গেছি আবার সেম গাইডলাইনে আমরা কাটিং করব। পুরো এরকমভাবে আমরা এইটুকু আগে ক্লিয়ার করলাম বুঝতে পারছো তো ধীরে ধীরে করে টাইম ওইখানটাই টাইমটা লাগে মানে কারণ মেয়েদের চুলের ছোটো ছোটো করে গাইডলাইন নিয়ে কাজ করতে হয় এবার একটা জিনিস হিসাব করো আমাদের এইটুকু জায়গায় তার মানে আমরা আমরা আমাদের সেম পেয়ে যাচ্ছি পুরো এক ফুটের তো এক ফুটেরই আমরা সব জায়গার থেকে পাচ্ছি এইবার এই চুলটাকে আমরা এরকম ছেড়ে দেবো যে কোনো একটা সাইডে এবার ধরব কীরকমভাবে ধরবো আমি পুরো ধরিয়ে ধরিয়ে করছি আচ্ছা সামনেরটা যেমন ধরিয়ে করলাম বুঝতে পেরেছ পিছনেটা দেখো আমি ধরিয়েই করছি এটাকে একজন ধরো তো মাহবুব ধরো তো ভাই এটা আমার তার মানে আমি ইমেজিন করলাম এটা আমার লক আমি চিন্তা ভাবনা করলাম এটা আমার লক আমার এই যে রয়েছে দাও এটা ধরো এটা একজন ধরো এটা একজন ধরো এদিকে একজন আসো আমি পুরো আরও সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা একজন ধরো এটা একজন ধরো আচ্ছা এটা একটু পরে ধরো লেয়ার দেখো কিভাবে আমাদের কত রকমভাবে আমাদের পার্টিশন বেরোচ্ছে ধরো এটা এটা একজন ধরো এটা একজন ধরো এবার এখান থেকে আমি দুটো ভাগ করব এটা একজন ধরো এটা একজন ধরো এবার দেখো সামনে আমার কমপ্লিট একটু আগে ধরিয়ে বুঝিয়েছিলাম পুরো ইজি ভাবে বোঝা গেছে আমার নিচের এখন লক শুধু এইটুকু জায়গা থেকে কটা বেরোলো এক দুই তিন চার কেন এইখানে এইটুকু জায়গা দিয়ে চারটে বেরোলো আমি বলে দিচ্ছি এবার তুমি একটু আসো কোনটুকু জায়গায় কাজ হচ্ছে আমি শুধু সেটা সেটা বুঝাচ্ছি আমার নিচটায় কাজ হচ্ছে না উপরটায় কাজ হচ্ছে না জাস্ট এইটুকু এরিয়ায় কাজ হচ্ছে টুকু এরিয়ার মধ্যে আমি চারটে ভাগ করে নিয়েছি মাথায় ঢুকেছে ওইটুকু এরিয়ার মধ্যে দেখো চারটে ভাগ ওয়ান টু থ্রি ফোর নিচের টা আলাদা ওয়ান টু থ্রি ফোর এবার এখান থেকে যে ছোট ছোট করে সেই যেভাবে আমরা গাইডলাইন নিয়ে করেছি ক্লিপিং করে নিয়েছি হ্যাঁ 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 তুমি সব চাইলে যেইটাই কাজ হবে শুধু সেইটা বাদ দিয়ে তুমি চাইলে সব কটাই ক্লিপিং করতে পারো তোমার সেকশন বের করো দেখো এইটা তো আর প্রয়োজন হচ্ছে না এটাকে ক্লিপিং করে আলাদা করে দাও এটার প্রয়োজন হচ্ছে না এটাকে ক্লিপিং করে আলাদা করে দাও তুমি কাজ করবে এটাই তার মানে আমার এই দুটো একসাথেও কোনো কাজ হচ্ছে না এই দুটোকে ক্লিপিং করে আলাদা করে দাও এখান থেকে কি করবা এই দুটো একসাথে আছে এখান থেকে পার্টিশন বের করবে এটাকেও ক্লিপিং করে আলাদা করে দেবা তুমি এইটুকু জায়গায় কাজ করবে যখন এইটুকু জায়গায় কাজ হয়ে যাবে এটাকেও তুমি চাইলে ক্লিপিং করে আলাদা করে দিতে পারো বা এটাকেও চাইলে তুমি এদিক করে রাখতে পারো কোনো ব্যাপার না এদিক করে এর সাথে ক্লিপিং করে দিলা কিন্তু এইটা আবার কাজ হয়ে গেল তখন আবার এইটা তোমার কাটা চুল অটোমেটিক হাতে চলে আসবে ওই চুলটাকে আবার এর সাথে ক্লিপিং করে দেবে এখান থেকে হালকা গাইডলাইন দিয়ে এখানটায় কাজ হবে হ্যাঁ হ্যাঁ এখান আবার এইটা নিয়ে এখানটায় কাজ হবে দেন এই গাইডলাইন নিয়ে এখানটায় কাজ হবে তাহলে তার মানে আমাদের কি বোঝা গেলো এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তার মানে আবার ঘুরে যাও তার মানে আমাদের সামনে কমপ্লিট হলো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেলো এইটা পুরো কমপ্লিট হয়ে গেলো আমাদের বাকি কোনটুকু এইটুকু এখান থেকে আমরা চার ভাগ করে নেব সিস্টেম বোঝা গেল খুব ইজি তো ভাই যাই হোক ওদের খুব সহজ ভাষায় আমরা লেয়ার হেয়ার কাটিং শেখালাম আছে সবার মাথায় ঢুকেছে কিভাবে করতে হবে পুরো ইজি শুধু একটু ধরার টেকনিক তাই তো বাস তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও এর মধ্যে আমাদের এর মধ্যে আমাদের একটা ক্লায়েন্ট চলে এসেছে যার জন্য আমরা এই ক্লাসটা আপাতত একটু অফ রাখবো এবং এই ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা করবো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ